সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আপনার জন্য, একজন মুসলমানের জন্য রমাদানের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন পড়েন, সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ কেন? জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার মোট 7টি কারণ রয়েছে। কয়টি কারণ রয়েছে? 1 নম্বর কারণ হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কসম করেছেন, সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10টি দিন এতই গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম 10টি দিন এত বেশি ফজিলতপূর্ণ, কোরআনুল কারিমে রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কসম করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশশাফাই ওয়াল ওয়াতর। কোরআনুল কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশশাফাই ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। তাফসির ইবনে কাসির সহ প্রায় সকল তাফসিরের কিতাবগুলোতে এসেছে এখানে ওয়ালায়ালিন আশর, যে 10 রাতের কসম করা হয়েছে, ওই 10টি রাত কোন রাত? মুফাসসিরগণ এর ব্যাখ্যায় লিখেছেন, এগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত, সুবহানাল্লাহ। দেখুন তো, কোরআনুল কারিমে অন্য কোনো মাসের দিনের ব্যাপারে আল্লাহ কসম করেছেন? কসম করেন নাই, কিন্তু এই 10টা দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কসম করেছেন। এ থেকেই বোঝা যায়, আল্লাহ যখন কোনো বিষয়বস্তু বা কোনো কিছু সম্পর্কে কসম করেন, এটা বলার আর অবকাশই রাখে না যে ওই জিনিসের বিশেষ সিগনিফিক্যান্স, বিশেষ তাৎপর্য এবং বিশেষ মর্যাদা আছে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ, এই 10 দিনের কসম সরাসরি কোরআনে করেছেন কে? 2 নম্বর কারণ হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বেশি বেশি জিকির আজকারের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নির্দিষ্ট দিন সমূহে জিকিরের ব্যবস্থা করেছেন, আইয়ামিম মা'লুমাত দ্বারা। কি উদ্দেশ্য? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখানে আইয়ামিম মা'লুমাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে ইন্ডিকেট করা হয়েছে। তার মানে জিলহজ মাস আসলে আপনারা সবাই জানেন, হাজি সাহেবরা হজে যান, বেশি বেশি আল্লাহর জিকির হয়, যারা হজে যায় না তারাও এই দিনগুলোতে জিকির করে, এজন্য এই 10 দিন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 3, জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার 3 নম্বর কারণ হলো, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনকে সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশরি দিল হিজ্জাহ। নবীজি বলেছেন, দুনিয়ায় যে দিনগুলো রয়েছে, সারা বছরে যে 365 দিন রয়েছে, সারা বছরের 365 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ। আপনারা সবাই জানেন, 12 মাসের মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস। আর বছরের অন্যান্য খুচরা দিনগুলোর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন, যা আজ থেকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই 10 দিন নেক আমল, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে কতটা প্রিয়, তিরমিজি, আবু দাউদ এবং মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল, قال رسول الله صلى الله عليه وسلم
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্যান্য সময়ের নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কি আল্লাহর কাছে অধিক প্রিয়? নবীজি তখন বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ, এই কথার ওজন কতটুকু চিন্তা করেছেন আপনি? জিহাদের চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। আর নবীজি বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তবে তার ব্যাপারে কথা ভিন্ন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে তার কথা ভিন্ন, যেই লোক জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে জানমাল কোনোটা নিয়ে বাড়ি ফিরতে পারে নাই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে, তার ব্যাপারে কথা ভিন্ন। কারণ শহীদের মর্যাদা তো আলাদা, শহীদি মৌতের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শহীদের কথা আলাদা, তবে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ কেন জানেন? এই 4 নম্বর পয়েন্ট আরো ভালো করে শুনেন। সহি আল বুখারি, বুখারি শরীফের নাম শুনেন না এমন কেউ আছেন আপনারা? সহি আল বুখারির অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, তার মধ্যে জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারি। এই ফাতহুল বারি এর রচয়িতা হচ্ছেন আল্লামা হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সকল মৌলিক ইবাদতের সম্মিলন ঘটেছে। সুবহানাল্লাহ। কিভাবে সম্মিলন ঘটেছে দেখেন। আচ্ছা, ইসলামের বেসিক পিলার মৌলিক স্তম্ভ কয়টা? 5টা। আমরা যদি কালেমা বা ইমানের ইমান বাদ দিয়ে আরো অন্যান্য 4টা হিসাব করি, সেগুলো কি? নামাজ, রোজা, হাজ, যাকাত। দেখেন, মৌলিক এই ইবাদতের পাশাপাশি অন্যান্য ইবাদতেরও মিলন ঘটেছে। কেমনে মিলন ঘটেছে দেখেন। নামাজ জিলহজ মাসেও ফরজ, অন্য মাসে সারা জীবন ফরজ। বছরের অন্য সময়ে আপনি নফল রোজা রাখতে পারবেন, জিলহজের প্রথম 10 দিনে ঈদের দিন ছাড়া আপনি রোজা রাখতে পারবেন। যাকাত দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নাই, বরং যাকাতের হিসাবটা হচ্ছে নিসাবের সাথে আর 1 বছর পূর্ণ হওয়ার সাথে। সুতরাং যাকাত আপনি বছরের অন্য সময়েও দিতে পারবেন, জিলহজ মাসেও দিতে পারবেন। কিন্তু আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, হজ কি জিলহজ মাস ছাড়া অন্য মাসে করা যায়? কুরবানি কি জিলহজ ছাড়া অন্য মাসে করা যায়? এই মাস যা আজ থেকে শুরু হয়েছে, এটা এমন এক মাস ইসলামের সব ইবাদত এই মাসে এসে সব ইবাদতের মিলন ঘটেছে। সুবহানাল্লাহ। হজ, যাকাত, নামাজ, রোজা, কুরবানি, তেলাওয়াত, জিকির, আসকার, সাদাকা, সকল ইবাদতের মিলন ঘটেছে যেই মাসে, ওই মাসের নাম জিলহজ মাস। সুবহানাল্লাহ। নাম্বার 5, জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হলো কেন? কারণ এই 10 দিনের ভেতরে রয়েছে সারা বছরের শ্রেষ্ঠ দিন, ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ। আরাফার দিবসের অনেক বৈশিষ্ট্য আমরা সবাই জানি। সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানের মাস। আবার আমরা জানি সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, আর সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনে, কারণ হাজি সাহেবরা জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে যায়। এই আরাফার দিবস আছে 1 থেকে 10 তারিখের ভেতরে। আর আরাফা দিবসের কত মর্যাদা শোনেন, নবীজি বলেছেন, উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ নবী বলেছেন আরাফার দিবসে আল্লাহ তাআলা এত সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য সময় আল্লাহ এত পরিমাণ মানুষকে মাফ করেন না। এর মানে হলো আরাফার দিবসে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারদের গুনাহ মাফ করে দেন। আর আরাফার দিবসে আল্লাহ এত গুনাহগারদেরকে মাফ করেন যা দেখে শয়তান পর্যন্ত লজ্জিত হয়। আল্লাহু আকবার। আবার নবীজি বলেছেন খায়রুদ দুআ ই দুআ ইয়াউমে আরাফা। নবীজি বলেছেন আরাফা দিবসের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার দিবসে বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার হাত খালি হাতে ফিরাইয়া দেন না। তাহলে এই আরাফা দিবসও রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনে, ভেতরে না বাহিরে কথা বলেন না কেন? এরপরে আসেন জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ আদায়ের জন্য বাইতুল্লার পানে ছুটে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 7 এবং 7 নম্বর কারণ হচ্ছে এই দশকেই কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালন করা হয়। তাহলে জিলহজ মাস কেন গুরুত্বপূর্ণ? আমি কয়টা পয়েন্ট বলেছি আরো জোরে বলেন? 7টা। এই 7টি কারণে জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা তো জানলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন খুব গুরুত্বপূর্ণ, এটা শুরু হয়েছে কবে থেকে? হ্যাঁ, গতকাল থেকে না আজকে থেকে? আজকে থেকে। একদম জায়গা মতো আলোচনাও শুরু হয়েছে, মিলে গেছে সব, তাই না? প্রশ্ন হচ্ছে আমরা এই মাসের প্রথম 10 দিনের ফজিলত জেনেছি, আমরা করবোটা কি, আমাদের কি করণীয়, কি করা উচিত, এগুলো জানার দরকার আছে না নাই? আমরা এই 10 দিনে 10টা আমল করব। কয়টা আমল করব? 10টা। অ্যান্ড্রয়েড ফোন তো সবার কাছেই আছে, নোট করে নেন, ঘরে গিয়ে আপনার বিবি বাচ্চার সাথে এগুলো আলাপ করবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন এগুলো। কারণ যত বেশি আপনি দিনের কথাগুলো ছড়িয়ে দিবেন তত বেশি আমাদের মধ্যে দিন চর্চা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা জিলহজ মাসের এই প্রথম 10 দিনে 10টা আমল করব। নাম্বার 1, 1 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে যারা কুরবানি করার নিয়ত করেছেন, কুরবানির নিয়ত যারা করেছেন, হাত পায়ের নখ আর কাটা যাবে না, চুল দাড়ি বা শরীরের অবাঞ্ছিত অংশের লোম কাটা যাবে না। তো এটা তো চাঁদ দেখার পর, চাঁদ তো দেখা গেছে। এই আমলটা যারা কুরবানি করবেন তারাও করবেন, যারা কুরবানি করবেন না তারাও করবেন, সওয়াব পেতে পারেন ইনশাআল্লাহ। দেখেন হাদিসে এসেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন মান রাআ হিলাল আযিল হাজ্জা ওয়া আরাদা আন ইউযাহি ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। নবীজি বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে আর সে যদি কুরবানির নিয়ত করে, কুরবানির চাঁদ দেখার পরে, ঈদ অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পরে, সে যেন আর হাত পায়ের নখ না কাটে, চুল দাড়ি বা শরীরের অবাঞ্ছিত অংশের লোম যেন আর না কাটে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করবার তৌফিক দান করেন। 2 নম্বর আমল হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিন, ঈদের দিনে তো রোজা রাখা যায় না, ঈদের দিন ছাড়া বাদবাকি 9 দিন যে যতটুকু পারি নফল রোজা রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নবীজির এমন 4টা আমল শোনাই যে আমল নবীজি কোনো কখনো ছাড়তেন না। কয়টা আমল আরেকটু জোরে বলেন? দেখেন হাদিসে এসেছে, এটি নাসাই শরীফের হাদিস, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল নবীজি ছাড়তেন না। নাম্বার 1, সিয়ামু আশুরা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না। নাম্বার 2, ওয়াল আশ ইয়ানি আশরি দিল হাজ্জা, জিলহজ মাসের প্রথম দশকের নফল সিয়াম নবীজি ছাড়তেন না। 3 নম্বর, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন, ওই যে আইয়ামুল বিদ, প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখ এই রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না। আর 4 নম্বর আমল হচ্ছে ওয়াল রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের ফরজ নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত, এটাও নবীজি কখনো
ছাড়তেন না, এই চারটা আমল নবীজি ছাড়তেন না। তার মধ্যে একটা আমল আমরা কি পেলাম, নবীজি জিলহজ মাসের প্রথম দশকের নফল রোজা ছাড়তেন না। আমার প্রিয় মুসল্লিবৃন্দ, তাহলে আমরা এই যে আজকে এক তারিখ, নয় তারিখ পর্যন্ত যে যতটুকু পারি নফল রোজা রাখতে পারবো তো ইনশাল্লাহ, অন্তত পক্ষে আরাফা দিবসের রোজাটা আপনারা ছাড়িয়েন না। মা বোনরা যারা বাসা থেকে শুনছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে শুনবেন, সবার কাছে অনুরোধ থাকলো, কেউ আপনারা আরাফা দিবসের রোজা ছাড়বেন না। কারণ আরাফা দিবসের রোজা এটি এমন ফজিলতের রোজা, নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। নবীজি বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি, এই আরাফা দিবসের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছর আর পরবর্তী বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরাফা দিবসের রোজা রাখলে গত বছরের গুনাহ আর সামনের বছরের গুনাহ, প্রিভিয়াস আর যেটা আসে নাই অ্যাডভান্স, পূর্ববর্তী পরবর্তী দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। কোন গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশেষজ্ঞগণের ব্যাখ্যায় লিখেছেন, এই গুনাহগুলো দ্বারা সগিরা গুনাহর কথা বলা হয়েছে। আবার কোন কোন হাদিস বিশেষজ্ঞ বলেছেন, কেউ যদি সারা জীবনের ভুল ত্রুটির উপরে তওবা করে এরপরে এই রোজা রাখে, শুধু সগিরা গুনাহ নয়, আল্লাহ তার কবিরা গুনাহ সুদ্ধা মাফ করে দিবে। আরাফা দিবসের রোজা কি দামি রোজা চিন্তা করেছেন? তাহলে এই আরাফা দিবসের রোজাকে আপনারা ছাড়বেন? কারা কারা ছাড়বেন হাত তুলেন তো। মাশা আল্লাহ, কনসেন্ট্রেশন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তাহলে আরাফা দিবসের রোজা রাখবেন তো সবাই? এখন একটা প্রশ্ন এখানে চলে এসেছে, সেটা হচ্ছে হুজুর আরাফা দিবসের রোজা কোন দিন রাখবো? কারণ সৌদি আরবে যারা হজ করতে গিয়েছে আরাফা দিবসে, তারা আরাফার মাঠে উপস্থিত হবে জিলহজ মাসের নয় তারিখ, তখন বাংলাদেশে কত তারিখ লাগছে না ভেজাল একটা? কথা বুঝতেছেন আমার? রোজা তো রাখবেন কিন্তু ভেজাল তো একটা লাগানো আছে, এটা আগে ক্লিয়ার হওয়া দরকার। প্রশ্ন হচ্ছে হুজুর আমরা আরাফা দিবসের রোজা রাখবো, কিন্তু যারা হজে গেল এরা তো আরাফার মাঠে যাবে জিলহজ মাসের নয় তারিখ, ওখানে নয় তারিখ, আর বাংলাদেশে তখন হবে ভেজাল তো লেগে গেছে, আমরা রোজাটা রাখবো কখন? আরাফা দিবসের রোজা কিভাবে রাখবেন এ ব্যাপারে আলেমদের দুইটা মত আছে। কয়টা মত আছে? তবে এই দুইটা মতই হচ্ছে আলেমদের ইজতেহাদ, অর্থাৎ গবেষণালব্ধ মতামত। দুইটা মতই আপনাদেরকে শোনাই আমি। একদল আলেম বলেছেন যে হাদিসের মধ্যে আরাফা দিবসের কথা বলা হয়েছে, সুতরাং হাজি সাহেবরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হবে, এটা যে দেশে যত তারিখ হোক ওই দিনে রোজা রাখা লাগবে। অর্থাৎ হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে থাকবেন, এটা আপনার দেশে যত তারিখই হোক ওই দিনে আপনাকে রোজা রাখা লাগবে, এটা এক দলের মত। আর অন্য দল বলেছেন না, হাজি সাহেবরা যেহেতু জিলহজ মাসের নয় তারিখে আরাফার মাঠে যায়, সুতরাং হাজি সাহেবরা গেলেই চলবে না, আপনার দেশে নয় তারিখ পাওয়া লাগবে। তাহলে আপনার দেশে যখন নয় তারিখ তখনই আপনি রোজা রাখবেন। এখন দেখেন তো কারমার কি হয়েছে। একদল বলছেন যে হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে, আপনার দেশে যত তারিখ হোক, আমাদের দেশে ওই দিন কয় তারিখ, আট তারিখ, আপনাকে ওই দিনই রোজা রাখতে হবে। আরেকদল বলতেছেন না, হাজি সাহেবরা ওখানে থাকলে আপনার দেশে আট তারিখ হলে আপনি রাখতে পারবেন, আপনি নয় তারিখ রাখবেন। তাহলে বোঝা গেল একদল বলছেন আট তারিখ রোজা রাখো, আরেকদল বলতেছে নয় তারিখ রোজা রাখো। আমরা করব কি? আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না। আমরা এক কাজ করব, আমরা আট তারিখেও রেখে ফেলবো, নয় তারিখেও রেখে ফেলবো। তাহলে আর আরাফা দিবসের রোজার বরকত ছুটে যাওয়ার আর কোনো উপায় নাই। এখন প্রশ্ন হবে যে আট তারিখ নয় তারিখ কোন দিন, সেটাও বলে দিই, আগামী জুমাবারে আর এরপরের দিন শনিবারে আপনারা রোজা রাখবেন তো। তাহলে দুইটা রোজা হয়ে গেল। আগামী বৃহস্পতিবারে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরি খাবেন, ইয়াউমুল জুমা, জুমার দিনে রোজা রাখবেন, আবার পরের দিন শনিবারেও রোজা রাখবেন। আর যদি পারেন এর আগে, শুক্রবারের আগে, জুমাবারের আগে আরও নফল রোজা রাখার চেষ্টা করবেন। কারণ এই আমলগুলো কোনো হুজুরের নয়, এই আমলগুলো হচ্ছে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আরাফা দিবসের রোজা রাখবো তো, দেখা যাবে আগামী জুমায় খাইয়া আসেন নাকি রোজা রেখে মসজিদে আসেন। সবাই রোজা রেখেই আসবো ইনশাআল্লাহ। তবে যারা হজে গিয়েছেন তারা আরাফা দিনে
রোজা রাখবেন না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদে হাদিস এসেছে, নবীজি বলেছেন, হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াউমি আরাফাত বিআরাফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদেরকে আরাফা দিবসে রোজা রাখতে নিষেধ করেছেন। কেন? কারণ হজ হচ্ছে এমন একটি ইবাদাহ, এটি আর্থিক এবং শারীরিক উভয়টার সমন্বয়ে সম্পাদিত হয়। হজে যারা গিয়েছেন আরাফার মাঠে তারা যাবেন, হজের বিভিন্ন কাজ করবেন, তাদের শারীরিকভাবে কষ্ট হবে। ইসলাম হচ্ছে মানবিক, সাইন্টিফিক এবং বাস্তব ভিত্তিক একটি জীবন ব্যবস্থা। যারা হজে গিয়েছে তাদের কষ্ট হবে বলে নবীজি বলেছেন হাজিরা যেন আরাফা দিবসে রোজা না রাখে। আর আমরা যারা হজে যাই নাই, আমরা তো আরাফা দিবসের রোজার ফজিলত থেকে বঞ্চিত হব না, কারণ একটা রোজা কয় বছরের গুনামাফ? আরো জোরে বলেন, গত বছর, সামনের বছর সব গুনাহ মাফ করে দিবেন কে? কয়টা আমল বললাম? নাম্বার থ্রি। তিন নাম্বার আমল হচ্ছে এই দশকে, এই দশ দিন বেশি বেশি আল্লাহর জিকির করবেন, পারবেন তো ইনশাল্লাহ। নাম্বার ফোর, চার নাম্বার তৌবা ইস্তেগফার আর দোয়া বেশি বেশি করবেন। দোয়া এটা এমন এক জিনিস, অসম্ভবকে সম্ভব করে ফেলে এই দোয়া। সুবহানাল্লাহ, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আস্তাজীব আলাকুম, তোমাদের ডাকের আমি জবাব দিব। সুবহানাল্লাহ পড়া। তাহলে চার নম্বর আমল বেশি বেশি তওবা ইস্তেগফার আর দোয়া করবো। পাঁচ নম্বর আমল, সকল দৈনিক এবং মৌলিক, দৈনিক এবং মৌলিক এবাদতের পাশাপাশি নফল এবাদত পড়াবেন। দৈনিক এবাদত মানে কি? পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক না সাপ্তাহিক? কথা বলেন, দৈনিক এবাদত আর মৌলিক এবাদত এগুলো যত্ন সহকারে আদায় করার পাশাপাশি নফল এবাদতে আমরা বেশি বেশি মনোনিবেশ করবো ইনশা। ছয় নম্বর আমল, আমরা এই দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল এটা, বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ। কয়টা ওয়ার্ড বলেছি মুখস্থ করেন? তাহলিল, সবাই বলেন তাহলিল, তাকবীর, তাহমিদ। এই তিনটা ওয়ার্ড আমাদের মুখস্থ করা দরকার। মুখস্থ করবেন কোথায়? শিক্ষা ব্যবস্থা এখন ধর্মশিক্ষাও নাই, ছেলে মেয়েদেরকে এখন আর স্কুলে না, বেশি বেশি মাদ্রাসায় পাঠান, নইলে কপাল পুড়বে। আপনারা তো দেখেছেন নতুন শিক্ষা প্রণয়ন হয়েছে। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত করি, কেউ চরমুনাই করি, এটা রাজনৈতিক পরিচয়। কিন্তু সবাই ভালো করে শুনেন, এটা আপনার বড় পরিচয় নয়, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি মুসলমান। নিজে মুসলমান হয়ে সন্তানদেরকে দিনের পথে রাখতে হলে দিনই শিক্ষার বিকল্প নেই। আমাকে দুনিয়ায় একটা নজির আপনারা দেখাতে পারবেন না কোনো আলেম তার মা বাপকে ঘাড় ধরে বের করে দিয়েছে, কিন্তু আমি এমন বহু নজির দেখাতে পারবো ডাক্তার তার মা বাপকে ঘাড় ধরে বের করে দিয়েছে। বেশ কিছু ব্যারিস্টার আছে যারা টকশুতে এসে গলা ফাটায়, এরাও তাদের মাকে ঘর থেকে বের করে দিয়েছে। কোনো আলেম বের করে দিয়েছে? ব্যারিস্টার আর ডাক্তার হওয়া পাপ না, আপনার ছেলেকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানাতে পারবেন, আপত্তি নাই। তবে সবার আগে তাকে দিনই শিক্ষা দিতে, নষ্ট হওয়ার, খারাপ হওয়ার আর কোনো সম্ভাবনা। আগামী দিনগুলো চ্যালেঞ্জের, হয়তো আগামী দিনে এরকম কথাও বলতে পারবো না, এজন্য আগে ভাগেই বলে দিচ্ছি, আগামী দিনগুলো আপনাদের সবার জন্য চ্যালেঞ্জের হবে। এই চ্যালেঞ্জকে যদি মোকাবেলা করতে চান, আগে ভাগে সিদ্ধান্ত নিয়ে ছেলে মেয়েগুলারে মাদ্রাসায় পাঠান, নইলে কপাল পুড়বে আপনাদের। আমরা আগে বলতাম যে একমুখী শিক্ষা, এখন বক্তব্যও চেঞ্জ। আগে বলতাম ছেলে মেয়ে এদেরকে মাদ্রাসা স্কুল দুইটার সমন্বয়ে শিক্ষা দেন, আর এখন বলতেছি না মাদ্রাসায় পাঠান, নইলে বিকল্প নাই, নষ্ট হয়ে যাবে। এখন তো কথা বলতে পারছি, আগামীতে আর কথা বলতে পারবো না, এজন্য আগে ভাগেই বলে যাচ্ছি, এই কথাগুলো মনে রাখবেন। আগামী দিনে চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কি চ্যালেঞ্জ এটাও বুঝতে হবে। চ্যালেঞ্জ কি? আপনার নিজের জীবনের চ্যালেঞ্জ, নিজের জীবন হুমকির মুখে পড়বে, কারণ এত টাকা খরচ করে যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় মানুষ বানাচ্ছেন, আপনার জীবন হুমকির মুখে পড়বে। ওই যে এক লোক সুইসাইড করে কোন এক নায়কের শ্বশুর মারা গেল না, আল্লাহ না করুক কপালে আপনারও এমন ঠাডা পড়তে পারে, ফালায়াত হইয়া চলে যাবে। ওই দিন একজন অভিযোগ, ওই দিন একজন ফোন করে কান্না করছে, শ্রোতা আমি জানি, নাম না বলে যদি পরিচয় বলি উনি বুঝে ফেলবে, পরিচয় বললাম না, জাস্ট এতটুকু বলি, ওনার দুইটা ছেলে মেয়ে, দুইজন দুই দেশে থাকে, লক্ষ লক্ষ টাকা কামায়, মা বাপকে একটা ফোন পর্যন্ত করে না।
এটা কেমন সন্তান, এটা কেমন সন্তান? শুনেন মা বাবা, আপনি খেদমত পাইতে হলে মা বাবার খেদমতের ওয়াজ না, সন্তানের হক আদায় করেন আপনি। গাছ থেকে ভালো ফলের আশা করতে হলে গাছের গুড়ায় যেমন পানি ঢালতে হয়, ঠিক তেমনি সন্তানের কাছ থেকে খেদমত পেতে হলে ছোটবেলা থেকে সন্তানকে ভালোভাবে কুরআন হাদিস শিখাতে হয়, নইলে কপাল পুড়বে আপনার। এই তিনটা শব্দ মুখস্থ করেন, এই দশকের আমল তাহলিল, তাকবীর, তাহমিদ। নবীজি বলেছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। নবীজি বলেছেন তোমরা জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি তাহলিল, তাকবীর আর তাহমিদ পাঠ করো। প্রশ্ন হচ্ছে হুজুর এগুলা কি? মাথার উপর দিয়া গেল, বুঝলাম না কিছুই। তাহলিল মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ ঘোষণা করা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তাহলিল মানে কি? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর আপনারা সবাই বুঝেন, তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। তাহলে তাহলিলও জানলাম, তাকবীরও জানলাম। দেখি তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর মানে তাহমিদ মানে হচ্ছে আল্লাহর শুকরিয়া বা প্রশংসা আদায় করা, আলহামদুলিল্লাহ। এবার একটা কাম করেন, এই তাহলিল তাকবীর আর তাহমিদকে এক লাইনে জুড়া দেন, হয় কি? প্রথমটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর তাহমিদটাও জুড়া দেন ওয়ালিল্লাহিল। এবার একটা সেন্টেন্স, একটা জুমলা হয়ে গেল, একটা বাক্য হলো, বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। এটা মুখস্থ করা লাগবে, কেন জানেন? আমার আপনার আমল কোন জায়গায় আর সাহাবিদের আমল কোন জায়গায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন আপনারা? কেউ নেই, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি, সুবহানাল্লাহ, আবু হুরায়রা। আর আব্দুল্লাহ ইবনে ওমর কি ছিলেন? কার ছেলে? কার ছেলে? ওমরের ছেলে। কার ছেলে? দুইজন বিখ্যাত সাহাবির নাম বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণনা এসেছে এদের ব্যাপারে এসেছে, এরা বাজারে গিয়া চিৎকার করে এই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করতেন। উদ্দেশ্য কি? মানুষ দেখানো যে আমি খুব ইবাদত গুজার? না, উদ্দেশ্য হলো আপনারা না হয় মসজিদে সেটা জানছেন, কিন্তু কেউ কেউ তো 1:30টার সময় আসবে, ওই উপরের তলা বা ছাদ বা বারান্দা এদের জন্য খালি আছে, এরা এটা শুনেও নাই, কেউ কেউ হয়তো এগুলো শোনা থেকে বঞ্চিত। আপনি যখন বাজারে ঘাটে হাঁটতে বলতে, হাঁটতে বসতে শুইতে চলতে ফিরতে যখন এটা উচ্চস্বরে পড়বেন, তখন অন্যান্যরা বুঝবে কি ব্যাপার, সবাই দেখি চতুর্দিকে আওয়াজ শোনা যায়, বলবে ভাই এটা কি? তখন আপনি বলবেন নবীজি বলেছেন এই 10 দিন এটা বেশি বেশি পড়ার জন্য। তো আপনি জুড়ে পড়লেন, জুড়ে পড়ার কারণে আরো বহু মানুষ আমল করার সুযোগ পাবে, সুবহানাল্লাহ। তা আমরা এটা করবো তো ইনশাল্লাহ, চলতে ফিরতে হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে বাজারে ঘাটে সব জায়গায় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমলের তৌফিক দান করেন। 7 নম্বর আমল হচ্ছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ এবং উমরা করবেন। ইতিমধ্যে অনেকে চলে গিয়েছেন, যারা গিয়েছেন আল্লাহ তাদের হজ, আল্লাহ তাদেরকে ভালোভাবে হজ করার তৌফিক দেন। যারা এখনো যাবেন আল্লাহ তাআলা তাদের যাতায়াত সহজ করে দেন। আমরা যারা যেতে পারলাম না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৌতের আগে তার ঘরের জিয়ারা নসিব করে দেন। 8 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক দেওয়া, অর্থাৎ আয়ামে তাশরিকের দিনগুলোতে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা, এটা নারী পুরুষের জন্য ওয়াজিব। পুরুষেরা উচ্চ কণ্ঠে বলবে, নারীরা চুপি চুপি বলবে, এটা তো আপনারা সবাই জানেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে 9 নম্বর আমল হচ্ছে ঈদের দিনের সুন্নত পালন করা। এই ক্ষেত্রে আবার আমরা খুব অ্যাডভান্স, আমরা সুন্নত আদায় করতে দিয়া ফরজের খবর থাকে না। ব্যাপারটা হলো এমন যে পাগড়ির ফজিলত জেনে পাগড়ির উপর আমল করতে গিয়ে লুঙ্গি খুলে লুঙ্গি দিয়া পাগড়ি বাঁধা, বিষয়টা কেমন? এক লোক ওয়াজে গেছিল, গিয়া শুনছে পাগড়ির ফজিলত, বাসায় আসতে আসতে ফজরের আজান, মসজিদে ঢুকে হুজুরের ওয়াজ মনে পড়ছে, কয় হুজুর তো পাগড়ির ব্যাপারে খুব কথা বলছে, এখন পাগড়ি তো নাই কি আর করবে, লুঙ্গি দিয়া পাগড়ি বাঁধছে।
তো আমরা মাঝে মাঝে সুন্নত আদায় করতে গিয়ে ফরজেরও খবর থাকে না, সুন্নত আদায় করতে গিয়ে তার সতর্কে এসে যে একেবারে খুলে ফেলেছে ফরজ শেষ, এটার কোনো হিসাব নিকাশ নেই। কথাটা কেন বললাম জানেন, অনেকে ঈদের দিনের সুন্নত পালন করে, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা পরে আতর টাতর দিয়া, এরপরে যত সুন্নত আছে সব পালন করে আসে, কিন্তু ঈদের দিনের প্রথম ফরজ মানে ফজরের নামাজটা সে কাজা করে আসে। কি বলেন, এরকম এরকম কপালপুর আছে? আপনি সুন্নত পালন করবেন ঠিক আছে, কিন্তু ফরজ ঠিক রেখে সুন্নত করতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাম্বার 10, 10 এবং সর্বশেষ আমল হচ্ছে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানি করবেন। এই কয়টা আমলের কথা বললাম মনে রাখছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং আমাদের বোনেরা যারা শুনছেন বা পড়ে শুনবেন, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।